সন্ধে বেলা গরম গরম ভাকা, তাও আবার 5 টাকায়। 5 টাকায় রায়গঞ্জের কোথায় পাবে সুন্দর সুস্বাদু এই ভাকা? চলুন দেখে নেওয়া যাক। সন্ধ্যেবেলা চলে এসেছি ফাঁকা খেতে। অনেকে ফাঁকা বলে, বিভিন্ন ধরনের নাম বলে, আমার কাছ থেকে শুনলাম অনেকে ঢুকিও বলে। ঢুকি মানে ঢেকি থেকে ঢুকি। তো দেখতে পাচ্ছ ডবল ডবল করে করছে, হাঁড়ি রয়েছে, হাঁড়ির মধ্যে জল আছে, উনুনে আঁচ দেওয়া হচ্ছে, এখানে স্টিমের এই ফুটোগুলো আছে দেখতে পাচ্ছ, এর মধ্যে দিয়ে বাটি দেয়, তখন কিন্তু চালের গুঁড়ো আর মাঝখানে দিয়ে দিচ্ছে গুড় দিচ্ছে, অনেকে অনেক ধরনের নারকেল দেয়, বিভিন্ন ধরনের জিনিস। আর এই বাটি 5 টাকায় কিন্তু ভাড়াগুলো বিক্রি হচ্ছে, এখানে খাচ্ছে, অনেকে নিয়েও যাচ্ছে বাড়ির জন্যে, বেশ ভালো লাগছে। আর আমি বলেছি আমি টেস্ট করব, দেখব কেমন। তো সকলে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইবার, কেমন লাগে আমার ভিডিও? সকলে কিন্তু ভাকা খেতে এসছে, তো সাবস্ক্রাইব করবে, ওদের করা আছে আর তোমরা অবশ্যই করবে। তো এখন ভাকা খাবো সকলকে, ঠিক আছে, ভালো থাকো। ভাকা দিয়েছে চাটনি আর লবণ, ভাকাটা রয়েছে মাত্র 5 টাকা। 5 টাকায় আজকাল কিন্তু সেরকম কিছু পাওয়া যায় না, সামান্য টোটোতে চললে পরে, এখান থেকে একটু কাছে গেলে পরে 10 টাকা খরচ হয়ে যায়, আর 5 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ ভাকা। ভাকা পুরো টেস্টি, মানে কি বলবো, ভিতরে দেখতে পাচ্ছ পুরো গুড়, পাশে কিন্তু ঝাল লবণ, আর এই যে চাটনিটা দেখতে পাচ্ছ, চাটনির মধ্যে কিন্তু ধনে পাতা রয়েছে আর লঙ্কা বাটা, আর সাথে কিন্তু যে সরষা হয় সেই সরষাও বেটে দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এত কিছু দিচ্ছে, বলবো যে দামের ব্যাপারটা যে রয়েছে, এখন কিন্তু 2023 ডিসেম্বর মাস, আর কয়েকটা দিন পরে 2024, তো দামটা যে আছে, দামটা 5 টাকা কেন? 5 টাকা কেন? 5 টাকা ওই আমরা বলি যে মনে করো সেলটা হয় বেশি, সেই জন্যই। এখানে একটা দাদাও খাচ্ছে, তো দাদাটাকে বলবো যে ভাগাটা কেমন লাগছে? ভালো ভালো লাগছে। আমার ঠাম্মা হবে, আচ্ছা গাইস ঠাম্মা হবে, তো ভালো লাগছে। আরেকটা নিয়ে নিলাম, গরম গরম খাওয়ার মজাই আলাদা, কষ্ট করছে দেখতে পাচ্ছ, এই গরমের ভাপ কিন্তু এগুলো প্রচণ্ড হাতে লাগে, এটা যতটা সহজ মনে হয় ততটা সহজ কিন্তু না। এই যে ভাপটা আছে, এই ভাপটা প্রচণ্ড হাতের মধ্যে লাগে। আমি চাই যে তোমরা যারা ভিডিওটা দেখছো আর রায়গঞ্জের আশেপাশে যারা রয়েছো, ভাকা খেলে পরে এখানে অবশ্যই চলে আসবে। মাসিকে বলবো যে একবার খালি বলো যে সবাই আসবা, এখান থেকে ভাকা খেয়ে যাবা, সবাই আসবা এখানে ভাকা খেয়ে যাবা, টেস্ট করে দেখবে। আমরা এদিক ওদিক অনেক ফাস্টফুড খাবার খাই, ভাজা পোড়া এই ধরনের কিছু, আর এই যে ভাকা পিঠা রয়েছে, যারা যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করো, আর যারা খাওনি একবার হলে খেয়ে যাবে। শহরের বিভিন্ন জায়গায় কিন্তু ভাকা বিক্রি হয়, তবে এখানে লোকেশনটা রায়গঞ্জ হাসপাতাল রয়েছে, তারই ঠিক 1 নম্বর গেটের রাইট সাইডে এই যে, আর সামনের দিকটা তোমাদের দেখাই দিই, এই যে এই সব রাস্তা, রাস্তার এটাই ঠিক সামনের দিকে, এখানে কিন্তু বসে। তো গাইস আমার ভাকা খাওয়া হয়ে গেল, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিবে। আর গাইস আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো সুপার স্টার ব্লগ, সবার সাথে সবার পাশে, বাই বাই, টেক কেয়ার।